বন্ধুরা, বিটিউ টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়ির জিনিসপত্রকে অনেক সময় নষ্ট করে নানা কীটপতঙ্গ, সেটা আমরা সকলেই জানি। কিন্তু বই খাতা বা কাঠের জিনিসে একবার উইপোকা ধরলে তা থেকে সহজে নিস্তার পাওয়া কিন্তু যায় না। এদিকে বাড়িতে কাগজপত্র বা কাঠের জিনিস তো রাখতেই হবে। সচরাচর সাধারণত কোনো কীটনাশকে এই পোকা সম্পূর্ণভাবে নির্মূল হয় না। উইপোকার উপস্থিতি টের পেলেই সেগুলো ভেঙে দেওয়া বা পেস্ট কন্ট্রোলের সাহায্যে উইপোকা নিয়ন্ত্রণ কোনোটাই কিন্তু খুব কার্যকর নয়, কারণ এইসবের ফলে সাময়িকভাবে উইপোকা দূর হয় এটা ঠিক, আবার তা ফিরেও আসে। তাছাড়া এই সমস্ত রাসায়নিক কিন্তু শিশুদের শরীরের জন্য খুব ক্ষতিকর, সেটা নতুন করে বলার কিছু নেই। শ্বাসের মাধ্যমে এই সমস্ত রাসায়নিক শরীরে প্রবেশ করলে খুব একটা স্বাস্থ্যকর কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই সমস্যায় পড়েন তাহলে কি করবেন? তো চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়ে আমরা দেখে নিই কিভাবে আপনি উইপোকাকে তাড়াবেন। তো বিস্তারিত আলোচনায় অবশ্যই যাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে এই লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে, তার পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কি সেই উপায়গুলো আছে যার সাহায্যে আপনি উইপোকাকে খুব সহজে বাড়ি থেকে তাড়াতে পারবেন। প্রথমত হচ্ছে, বাড়ির যেসব জায়গায় আসবাবপত্র রয়েছে তার আশেপাশে কোথাও যেন জল জমে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি না হয় সেদিকে একটু খেয়াল রাখুন, কারণ উইপোকা কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গাতেই বেশি বিচরণ করে। আর যদি উইপোকা হয়েও যায় তাহলে আপনি এই কয়েকটি পদ্ধতিতে সেগুলিকে নিবারণ করতে পারবেন। প্রথমটি হচ্ছে কর্পূর। কর্পূরের গন্ধ কিন্তু উইপোকা একেবারেই সহ্য করতে পারে না, তাই কর্পূরের গুঁড়োর সঙ্গে তরল প্যারাফিন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সপ্তাহে একবার করে ওই মিশ্রণ ঘরের দেওয়াল আসবাবপত্রের কোনায় কোনায় ছড়িয়ে দিন, উইপোকার উপদ্রব কিন্তু দেখবেন বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কালোজিরে। কালোজিরে যে কোনো পোকামাকড় তাড়ানোর কিন্তু সব থেকে ভালো একটা পদ্ধতি, কেননা কালোজিরের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে যার ফলে যে কোনো পোকামাকড়ই কিন্তু আশেপাশে আসতে পারে না, বিশেষ করে উইপোকাদের। তাই আপনার বাড়িতে যেসব জায়গায় উইপোকা বাসা বাঁধতে শুরু করেছে সেখানে এখন থেকে কালোজিরে ছড়িয়ে দিন, দেখবেন উইপোকা একদম ধারে কাছে আসতে পারবে না। আর যদি সেটি না পারেন তাহলে কালোজিরে রোদে শুকিয়ে তা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে উইপোকা হয়েছে তার আশেপাশে রেখে দিন, একই কাজ হবে। পরের যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে নিম পাতা। নিম পাতার তেতো গন্ধ কিন্তু উইপোকা একেবারেই সহ্য করতে পারে না, তাই ঘর থেকে উইপোকা তাড়াতে নিম পাতা ব্যবহার করতে পারেন। এর জন্য নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য যে সমস্ত আসবাবপত্র আছে তাদের কোনায় কোনায় ছড়িয়ে দিন। প্রতি সপ্তাহে একবার নতুন করে নিম পাতার গুঁড়ো ছড়িয়ে দিন, ফল কিন্তু আপনি হাতে নাতে পেয়ে যাবেন। আর যদি নিম পাতা শুকনো ও গুঁড়ো করার যদি সময় না থাকে তাহলে আরেকটি কাজ করতে পারেন, তাজা নিম পাতা নিয়ে আসুন এবং তা জলে ফুটিয়ে ঠান্ডা করে নিন, তারপর একটা স্প্রে বোতলে ভরে রাখতে পারেন, সময়ে অসময়ে কিন্তু কাজে লাগবে। ন্যাপথলিনও কিন্তু একটা কার্যকরী উপাদান। বইয়ের শেলফে বা জামা কাপড়ের আলমারিতে বেশ কয়েকটা ন্যাপথলিনের বল রেখে দিন, বক্স খাটের ভেতরেও কিন্তু আপনি ন্যাপথলিনের বল রাখতে পারেন। আর এই ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও কিন্তু ঘেঁষে না। এছাড়া ন্যাপথলিন গুঁড়ো করে যেসব স্থানে উইপোকার বসবাস আছে সেই সব স্থানে ভালোভাবে ছিটিয়ে দিন, দেখবেন উইপোকা কিন্তু একদমই আসবে না। আর মাটিতে উইপোকা হলে ওয়ের মাটি ভেঙে সেই জায়গায় হিঙের জল ঢেলে দিন, সেখানেও কিন্তু আর উইপোকা ধরবে না। এছাড়াও আরও কয়েকটি পদ্ধতি বলে দিই। উইপোকা তাড়াতে আপনার ভিনিগার বেশ কিন্তু কাজে আসে, এর জন্য সমপরিমাণ ভিনিগার আর জল একসাথে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। ঠিক একইভাবে আপনি জল ও লেবুর রস মিশিয়ে একটি দ্রবণ তৈরি করতে পারেন, এরপরে স্প্রে বোতলে ভরে উইপোকার উপর স্প্রে করে দিন। লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেই সাইট্রিক অ্যাসিড উইপোকা মেরে ফেলতে কিন্তু সাহায্য করে। ঠিক সেইভাবে কাঠের জিনিসকে উইপোকা থেকে বাঁচাতে কেরোসিন ব্যবহার করতে পারেন, কেরোসিনও কিন্তু কাঠের উপর আপনি স্প্রে করতে পারেন। তাছাড়া কাগজপত্র দীর্ঘদিন একই জায়গায় ফেলে রাখবেন না, মাঝে মাঝেই তা নাড়াচাড়া করুন, রীতিমতো নাড়াচাড়া করা হয় এমন জায়গাতে কখনো কিন্তু উইপোকা বাসা বাঁধে না, কাজে সেদিকে একটু নজর রাখুন। তো বন্ধুরা, এইসব পদ্ধতি নিয়মিত কাজে লাগিয়ে যদি আশানুরূপ ফল না মেলে তাহলে সেক্ষেত্রে তো আপনাকে পেস্ট কন্ট্রোলে একবার খবর দিতেই হবে। তবে আমার মনে হয় দেরি না করে অল্প থাকতে থাকতে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই করে তা আমাকে একটু কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করব এবং যাবার আগে আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।